তেলেঙ্গানা বিপুল জয় এ পশ্চিমবঙ্গে হবে লোকসভাতে দেখে নিবেন লাফাচ্ছে কিসিয়ার ভাইপো ধ্বংস হয়ে যাবে গোটা পশ্চিমবঙ্গের মানুষ ভারতের মানুষের সঙ্গে একদম জুবিলিয়েন্ট মুডে আছে বিকেল থেকেই ভারতীয় জনতা পার্টির কর্মীরা উচ্ছ্বাস আনন্দ কৃতজ্ঞতা মিছিল করবে আর মোদি মোদি আওয়াজ তুলবে কালকে বিধানসভাতে ভারতীয় জনতা পার্টির এমপিরা বিজয় মিছিল করবে বিজয় উল্লাস পালন করবে এবং বিধানসভার বাইরে সড়কে লাড্ডু বিতরণ হবে আমাদের কর্মীরা দুটোর পর থেকেই মিছিলে রাস্তায় নামবে অলমোস্ট ক্লিয়ার হয়ে গেছে ম্যান্ডেট এবং আমরা শুধু তিনটে স্টেট জেতা নয় আমরা তেলেঙ্গানাতেও আমাদের আসন সংখ্যা অনেক বৃদ্ধি করেছি গতবারে একটা ছিল ইতিমধ্যে দশের বেশি আসনে ভারতীয় জনতা পার্টি প্রার্থীরা নয় জিতেছেন নয় এগিয়েছে এবং এটা উল্লেখযোগ্য ফল আমি গতকালই বলেছিলাম 18 সালের থেকে হবে ভালো রেজাল্ট হবে পশ্চিমবঙ্গে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন এই সরকার 26 সাল পর্যন্ত চলবে না লোকসভাতে যে বিপুল ম্যান্ডেট আসছে নরেন্দ্র মোদীজির পক্ষে রাষ্ট্রবাদের পক্ষে এই চোর মমতা চোর মমতা চোর মমতা তার বংশ সহ বিদায় হবে আর মাত্র হাতে গুনা কয়েকটা দিন বাকি আছে না আমরা সেমিফাইনাল বলিনি মোদীজির ভোট আলাদা হয় সে সবসময় সবাই জানে যারা সেমিফাইনাল বলছিল তারা ওরা তো সব ভোটকেই সেমিফাইনাল বলে উত্তর প্রদেশে গিয়ে মমতা ব্যানার্জি বলছিল এ সেমিফাইনাল হয় ওর যে ভাঙা ভাঙা হিন্দি আছে যে হিন্দির করেও মাথা মুন্ডু নেই সেই সব বলছিল সেমিফাইনাল হবে আপ ইয়া সে যোগী আদিত্যনাথ জি কো হটা দো উসকা বাদ সব হয়ে যায়গা দিল্লি সে মোদী হাঁট যায়গা উত্তর প্রদেশের লোক হাঁটিয়ে দিয়েছিল এটা যারা সেমিফাইনাল বলেছিল গোলামুল এবং তার সহযোগী ছিন্নমূলরা দেশ বিরোধীরা রাষ্ট্র বিরোধীরা তাদেরকে একটা স্ল্যাব দিয়েছে মধ্যপ্রদেশ ছত্রিশগড় রাজস্থানের রাষ্ট্রবাদী দেশপ্রেমিক জনগণ দলীয় কর্মীদের মধ্যে তো উৎসাহ বাড়লো এবার এই রেজাল্ট তো উৎসাহ জনগণের মধ্যে উৎসাহ আমাদের কর্মীরা তো ডিসিপ্লিন সর্বত্র মোদী আওয়াজ এদের যাওয়ার সময় হয়ে গেছে এবারে পশ্চিমবঙ্গ থেকে সাফ করব দেখবেন কি করি আমরা আজকের এই দেখবেন সাড়াশি আক্রমণ হবে কাল দাদা একটু হিন্দিতে ইন্ডিয়া জোটের মিটিং রয়েছে দিল্লিতে ওটা শোকসভা পালন করবে আমি মমতা ব্যানার্জিকে বলবো কালো শাড়ি পরে যেতে আর কালো পোশাক পরে ওর ভাইপোকে যেতে আর পারলে মুখে একটা আলকাত্রা মেখে যাবে দাদা একটু হিন্দিতে দাদা একটু হিন্দিতে মোটামুটি লোকসভা পেতে পারেন বলে আপনারা এই পশ্চিমবঙ্গে আগলি বার 400 পার মোদীজি ছাড়া কোনো কথা নেই কোন ভারতবর্ষের লোক চায় না গাজা পালেস্টাইন লেবানন ইসরায়েল ইউক্রেন হয়ে যাক আমার দেশ কোন লোক চায় না আপনার পরিবারের ভোটও মোদীজি পাবে আপনি বলে দেখবেন বাড়িতে অন্য জায়গায় দিতে আপনার স্ত্রী বাবা মা রাজি হবে না দাদা একটু হিন্দিতে দাদা হিন্দিতে আমি গণতকান নই সাফ হয়ে যাবে আমি স্পেশাল থ্যাংক ছত্রিশগড়ের বাঙালি দেব 10 লক্ষ বাঙালি ভোটার আছে 90%-এর বেশি বাঙালি ভোট দিয়েছে রায়পুরের সব সিট আমরা জিতেছি মানা ক্যাম্প উদ্বাস্তু এলাকায় 20,000 ভোটার ছিল সব বুথে লিড সব মতিলাল সাউ জিতেছেন সমস্ত সিট থেকে আমরা জিতেছি বস্তার রাজনন্দনগাঁও একটু আগে রমন সিং জি আমাকে ফোন করে ধন্যবাদও দিয়েছে আমি বাঙালি এলাকায় প্রচারে ছিলাম একটু আগেই আমাদের রমন সিং প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা বলে দাদা রাজ্যের আমি খুব হ্যাপি ত্রিপুরাতে যেভাবে বাঙালিরা এগিয়ে এসে বিজেপি সরকার প্রতিষ্ঠা করেছে ঠিক একইভাবে ছত্রিশগড়ে আমাদের জনজাতি মূলবাসীদের সঙ্গে আদিবাসীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাঙালি এবং আদিবাসীরা একসঙ্গে মিলে এবং বিশেষ করে ওবিসি সমাজ সাউ সমাজ ছত্রিশগড়ে তারা ঢেলে ভোট দিয়েছে নরেন্দ্র মোদীজিকে মোদী হ্যায় তো মুমকিন হ্যায় দাদা তিন রাজ্য মে বিজেপি কা জবরদস্ত রেজাল্ট ইসকে বারে মে কুছ কহেঙ্গে তো এ তো আবি লহর হ্যায় সুনামি আবি বাকি হ্যায় কুছ মহিনে পহলে জব লোকসভা কা জেনারেল ইলেকশন হোগা ও সুনামি দেখনে মিলেগা মোদী সুনামি মোদীজি কা সুনামি বঙ্গাল মে ভি
बहुत जबरदस्त परिणाम आने वाला है लोकसभा चुनाव में, और उसका बाद ये भ्रष्टाचारी वंशवादी परिवारवादी ये तुष्टीकरण की ममता सरकार ये जाना तैयार है। और हमारी भाजपा कार्यकर्ता अभी सड़क में उतरने वाला है, पूरा जोश का माहौल है, जनता बहुत खुश है। और हमारी राम मंदिर का उद्घाटन का पहले ये जो दिया देशवासी ने चार तीन स्टेट में, ये हम लोग का बहुत बड़ा तोहफा मिल गया। राष्ट्रवाद का विजय का फिर एक बार साबित हो गया, नेशन फर्स्ट और मोदी है तो मुमकिन है। और तेलंगाना, तेलंगाना में भी बीजेपी भारी अच्छा प्रदर्शन किया, सरकार नहीं हुआ लेकिन 2018 का जो आंकड़ा था ओनली वन सीट राजा सिंह का, वो उसमें बहुत ज्यादा सीट भी आ रहा है, परसेंटेज भी बढ़ रहा है। अगली बार उड़ीसा बंगाल और साउथ इंडिया वहाँ भी मोदी जी का जो जादू है, मोदी जी का जो चमत्कार है वो भी देखने में। दो प्रश्न, राज्य सरकार एक चिट्ठी दिए केंद्र सरकार के सुस्वास्थ्य केंद्र गुलोर जन्नो बराद्दो टाका पाओ लागछे जा हबे ना काके आबार बोलछी जा हबे ना जा चुरी करेछेन कोविडे जे चुरीर आगे हिसाब दिन के किशन पंजाबी के नंदू बिलानी के महुआ बनर्जी के राजीव सिन्हा ये सब उत्तर दी।